Hello, my dear students. Aji ami standard deviation short method kene dhore nirnoy korbo pari he bikhoy ikim aru mur last class o jitu ami video banaisilu ma last video dur ami standard deviation long method o hoyat kene dhore nirdharan korbo pari he bikhoy ikisilu ar eta jitu standard deviation ba manob bisu tumalok dekhisa etu measures of dispersion ba measures of variability বিক্ষমতা বা ভেদ্যতার যদি যুগ বা পরিমাপ আছে সেই তার একটা পার্ট আছে আজি আমি স্টার্ট করব কইছো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি নির্ণয় করব শর্ট মেথডৰ সহায়ত এতিয়া শর্ট মেথডৰ সহায়ত যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব যাও এতিয়া আমাক দিঠো আছে সেমি অন্তরাল আর বারংবারটা এট লিস্ট এটো আমি ইনসর্ট কও ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি আর তোমরা যদি এর এন দেখিছা এন ইজ ইকুয়াল 20 দেখিছা এই এন টো হইছে এই যে ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি বুকে বড় যোগফল যোগফল যেটো মানে সাবমিশন এফ টু হল বা আমি দা n বুলি কও পারো ঠিক আছে এতিয়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব যাওতে আমি পুন প্রথমে ইয়া আমি কলম এটা নতুনকে বনাইলো বা নতুন কলম এটা ক্রিয়েট কইলম আর এই নতুন কলমটো আমি x ড্যাশ বুলি নামকরণ করিম ঠিক আছে এতিয়া x ড্যাশ বুলি নামকরণ করার পর আমি কি করিম যদি n = 20 দেখিছা ইয়া হাফ আমি লম মানে 20 এর হাফ মানে কি হব আমি 10 পাম ঠিক আছে এটা হে 10 টু আমি এই তলৰ পৰা ক্লাছ কৰি যাম আৰু ইয়া যোৰ আমি 10 টো পাম তাত এটা 0 ৰে ইন্ডিকেট কৰিম ঠিক আছে এটা চাওঁ 4 plus 1 5 plus 2 is equal কি পালো 7 7 plus 3 is equal 10 মানে ইয়াত আমি 0 এটা লৈকে লিখি ললো এতিয়া বাকি তলৰ যিখিনি সংখ্যা থাকিলে এখিনিক আমি নাম্বারিং কৰি দিম ঠিক আছে এটা তলৰ সংখ্যাখিনিক আমি মাইনাসে নাম্বারিং কৰিম মাইনাস 1 এটো হ'ব মাইনাস 2 এটো মাইনাস 3 আৰু ওপৰখিনিক আমি 1 2 3 কে নাম্বারিং কৰিম ओके इखनो बुझी पाइसा नेक्स्ट आमी करिम जे एक्स डेश देखिसा तुमलके हे एक्स डेश तो उलिया बसन आमी अन्य एटा कलम बनायलम आरो हे कलम दुक आमी नाम दिम सबमिशनकी आमी हे कलम नाम दिम एफ एक्स डेश ठीक আছে মানে এ এফ আর এ এক্স ডেশ এ দুটো ইনটু হবো এফ এক্স ডেশ মানে এটা সাউ 3 ইনটু 3 কি পাবো আমি 9 মানে 3 পুরন 3 9 এ 9 তো আমি এফ এক্স ডেশ আমি লিখে লিখি যাম ঠিক আছে বাকি গুলো হে মতে কই যাও 5 into 2 আমি পাম কিমান 10 10 2 into 1 পাম আমার 2 ঠিক আছে 3 into 0 পাম কিমান 0 আকো 2 into minus 1 পাম আমি minus 2 আকো 1 into minus 2 পাম আমি minus 2 আকো 4 into minus 3 আমি পাম minus 12 তে এইটো করার পাছত আমি উলিয়া লম ইয়ার সামিশন f x ds আমি মানে গুটে কেটা যোগফলটো উলিয়া লম যে গুটে কেটা যোগ কইলে আমি কি পাম প্রথম যে চাও 9 plus 10 is equal 19 plus 2 is equal 21 আকো একেটা আমি মাইনাস এর আছে কারণে মাইনাস এ ইন্ডিকেট করি কই 2 plus 2 is equal 4 plus 12 is equal কি পাম আমি কি পাম 16 পাম মানে এটা হবো এটো 16 আর যেহেতু এই মাইনাস সিম্বলটো গুটে গুলো রাখা আছে এখানে গুটে গুলো যোগ করার পর আমি মাইনাস সিম্বলটো একেলগে লিখি মানে সাবমিশন f x ড্যাশ is equal কি পাম 21 minus 16 is equal আমি কি পাম পালো এটো আমি 5 পালো ঠিক আছে এটো হল সাবমিশন f x ড্যাশ এটা সাবমিশন f x ড্যাশ নির্ণয় করার পর আমি আরো অন্য একটা কলম বনাই আমি হেলু লিখিম হেলু নির্ণয় কইম মানে এই x ড্যাশ আর f x ড্যাশ আমি ইনটু কইলে যেটু পাম এটো আমি এই নতুন কলমটো লিখিল মানে এটো আমি নামকরণ কইম f x ড্যাশ স্কয়ার ওকে এটা f x ড্যাশ স্কয়ার যেটু তোমরা দেখিছা এটো আমি এখিনিতে ইনটু কইলো মানে 3 ইনটু 9 পাম আমি কিমান 27 2 into 10 আমি পাম কিমান 20 1 into 2 2 এটো 0 এটো আমি পাম কিমান minus 1 into minus 2 is equal পাম আমি only 2 minus 2 আকো minus 2 into কইলে পাম আমি 4 আকো 3 into minus 12 minus 3 into minus 12 is equal পাম আমি কিমান 36 এটা আমি এটুকু হে মতে সামিশন f x ড্যাশ স্কয়ার টু দুনেকে উলিয়া লম মানে এই গুটে কেটা যোগফল উলিয়া লম এটা গুটে কেটা যে যোগ করি কিমান পাম 27 into 20 is equal 47 plus 2 is equal 49 plus 2 is equal 51 51 plus 4 is equal 55 55 is equal 36 is equal আমি পালো কিমান 91 ঠিক আছে এটা আমি সামিশন f x ড্যাশ is equal পালো 5 আর সামিশন f x ড্যাশ স্কয়ার is equal পালো কিমান 91 এটা আমি ফর্মুলা গুড দুনেকে লিখো এটা ফর্মুলা গুড লিখো যাওতে আমি প্রথমে c ক্যালকুলেট করব লিখো আর c ক্যালকুলেট করব যাওতে ইয়ার ফর্মুলাটো হল সামিশন f x ড্যাশ বাই n ঠিক আছে এতিয়া আমার f x ড্যাশ যেটো আমি সামিশন f x ড্যাশ এটো কি কিমান পাইছো 5 আমি 5 টো লিখিলাম আর n ইজ ইকুয়াল কি মান দিছো আছে n ইজ ইকুয়াল 20 আছে সো আমি ইয়া 20 টো লিখিলাম এতিয়া c ইজ ইকুয়াল কি মান পালো আমি 5 ক 20 ডিভাইড কৰিম পাম কিমান 0.25 ওকে
আমি পালো 0.25 এ তোমালকে এটা লিখি রাখা তোমালকে যেতিয়া অঙ্কটো কৰা বা এসএসএসটি কৰিব জানা তোমালকে এটো লিখিব লাগিব আৰু মোৰ ইয়াত অকণ স্পেস কম হোৱা কাৰণে এটো মই মহাইলছৰ সি ইজুকাল আমি যিটো পাইছো মানে এই 0.25 টো আমি ইয়াত লিখি থম মানে আমি সি ইজুকাল পালো কিমান 0.25 আমি সি ইজুকালটো লিখি দিলো এতিয়া নেক্সট ফৰ্মুলা হ'ল আমি ষ্টেণ্ডাৰ্ড ডেভিয়েশ্যন ক্যালকুলেট কৰা ফৰ্মুলাটো এইটো যদি পাওঁ আমি আই ইনটু রুট ওভার সামেশন এফ এক্স ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস সি স্কোয়ার ঠিক আছে এতিয়া আই মানে বুঝাইছে যে ইয়াৰ পৰা ইয়ালৈ যি কেইটা সংখ্যা পাওঁ আমি 70 to 79 লৈকে যিটো ডিষ্টেন্স মানে সংখ্যা কেইটা থাকে টোটেল আমি 10 পাওঁ সেইকাৰণে ইয়াত আমি 10 লিখি লওঁ তাৰপাছত আমি ইয়াত সামেশ্যন এফ এক্স ডেচ স্কোয়াৰ যিটো কিমান আছে আমি 91 পাই থৈছোঁ মানে 91টো ইয়াত ধুনীয়াকৈ লিখি ল'লোঁ আৰু এন ইজুকেল কিমান হ'ব আমি এন ইজুকেল কিমান দি থোৱা আছে আমাক 22 থোৱা আছে চ' আমি ইয়াত ধুনীয়াকৈ 20 লিখি ল'লোঁ অ'কে চি স্কোৱাৰ চি ইজুকেল আমি পাই থৈছোঁ কিমান 0.25 এতিয়া আমি ইয়াত 0.252 স্কোৱাৰ কৰি ল'লে হ'ল ঠিক আছে এইখিনি বুজি পাইছা চাগে তোমালোক নিশ্চয় হয়নে এতিয়া বাকী আমাৰ কৰিবলগীয়া আছে এইখিনি জাষ্ট কেলকুলেট কৰি দিলোঁ মানে 10 to 10 থাকিব ৰুট অভাৰ দি এতিয়া 91 যদি আমি 20 ডিভাইড কৰোঁ কিমান হ'ব 4.55 আমি ইয়াত লিখি ল'ম ধুনীয়াকৈ 4.55 মাইনাছ 0.25 যদি আমি 0.25 × 0.25 কৰোঁ কিমান হ'ব 0.0625 ঠিক আছে এইখিনি বুজি পাইছা মানে পাছত আমি 10 to 10 লাগে থাকিব তাৰপাছত এতিয়া 4.55ৰ পৰা মাইনাছ 0.0625 যদি আমি মাইনাছ কৰোঁ কিমান হ'ব এইটো এইটো হ'ব 4.4875 অ'কে 5 4 5 10 5 গ'লে 5 আকৌ এইটো 9 গ'লে 7 আকৌ 14 থাকিলে 6 গ'লে 8 আৰু 4টো নামি থাকিলে আমি এইটো পালোঁ অ'কে এইখিনি বুজি পাইছা এইখিনি একো ডাউট নাই আমি অকণ অসুবিধা ঠাই কমৰ কাৰণে আমি অকণমান মোহাৰি ল'ম ঠিক আছে আমি নাইকিয়া কৰি ল'ম বা আমি এইটো এৰেজ কৰি দিওঁ এতিয়া নেক্সট আহিলে আমাৰ 10 4.4875 যিটো ৰুট অভাৰটো আমি উঠাই দিব লাগিব এইটো ৰুট অভাৰটো উঠাই দিলে আমি কিমান পাম ইয়াত 10 × 2.12 ঠিক আছে এতিয়া এইটোৰ পৰা আমি ৰুট অভাৰ উঠাই দিব পাৰোঁ 2.12 এতিয়া আমাৰ ষ্টেণ্ডাৰ্ড ডেভিয়েশ্যন কিমান পালোঁ 10 × 2.12 ইজুকুৱেল 21.20 তো আমাৰ আজিৰ যিটো শ্বৰ্ট মেথড হয় ষ্টেণ্ডাৰ্ড ডেভিয়েশ্যন নিৰ্ণয় কৰিব গৈছোঁ তাৰ ষ্টেণ্ডাৰ্ড ডেভিয়েশ্যন পালোঁ 21.20 ঠিক আছে তোমালোকে নিশ্চয় বুজি পাইছা এই গোটেইটোত তোমালোকৰ একো ডাউট নাই বুলি আশা কৰিছোঁ আৰু যদি তোমালোকে এইখিনি বুজি পোৱা নাই তেন্তে মোক এই ভিডিঅ'টোৰ তলত গৈ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিবা যাতে তোমালোকৰ যিখিনি ডাউট থাকে সেইখিনিক মই ক্লেৰিফাই কৰি দিব পাৰোঁ ঠিক আছে যদি বুজি পাইছা আৰু যদি চব ভালদৰে তোমালোকে ভাল পাইছা মোৰ ভিডিঅ'খিনি তেতিয়া লাইক কৰিবা আৰু বন্ধুবৰ্গ চবৰ লগত শ্বেয়াৰ কৰিবা যাতে সকলোৱে এইখিনি বুজি পাওঁ আৰু তোমালোকে মোৰ চেনেলটোক এতিয়াও যদি যিসকলে ছাবস্ক্ৰাইব কৰা নাই মোৰ চেনেলটো প্লিজ প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি ল'বা যাতে তোমালোকে মোৰ আহিবলগীয়া প্ৰত্যেকটো ভিডিঅ' সোনকালে পাই যাবা আৰু সেই ভিডিঅ'খিনি পালে তোমালোকে উপকৃত হ'বা বুলি আশা কৰিছোঁ ঠিক আছে থেংক ইউ বাই বাই